নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা কিছুদিন আগেই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে একশো সত্তর প্লাস শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে যার একটি শর্ট নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং জানিয়েছিলাম যে ফুল অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের ভিডিও বানিয়ে দেব তো আজকে ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়ে গেছে এবং অনলাইনে আবেদন আপনাদের স্টার্ট হয়ে গেছে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ফুল অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে এবং এখানটায় তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এক্সাম সেন্টারও আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানটায় আপনারা কী করে ফর্ম ফিল করবেন এছাড়াও কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে যে ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকেই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে পারমানেন্ট পোস্ট এবং এখানটায় দেখতে পারছেন অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন এখানটাই কি লিখে দেওয়া রয়েছে এখানটায় লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেড এ তো বন্ধুরা এখানটাই লিখে দেওয়া রয়েছে দেখুন যে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন এখানটায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং সম্পূর্ণ আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আঠারোই জুলাই দু হাজার বাইশ তারিখ থেকে অলরেডি এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সাতই অগস্ট দু হাজার বাইশ তারিখ পর্যন্ত তো আপনারা কি করে এখানটায় অনলাইনে আবেদন করবেন সেটা অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পার্টে দেখিয়ে দেবো বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তো বন্ধুরা এখানে দেখুন এখানটায় অনলাইনে আবেদন করার জন্য সরাসরি কিন্তু এখানটায় অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে ক্লিক করে সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এছাড়াও কিন্তু ভিডিওর শেষ পার্টে অবশ্যই দেখিয়ে দেব যে আপনারা এখানে কী করে অনলাইনে আবেদন করবেন ঠিক আছে তবু বন্ধুরা দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের ইম্পর্টেন্ট ডেট তো ইম্পর্টেন্ট ডেটের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আঠারোই জুলাই দু হাজার বাইশ তারিখ থেকে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আপনারা আবেদন করতে পারবেন সাতই অগাস্ট দু হাজার বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ অনেকদিন এখন পর্যন্ত সময় রয়েছে আপনারা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দিতে পারেন এবং এখানটায় এক্সাম সেন্টার কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন সেহেতু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এবং এখানটায় আপনাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সবার প্রথমে হয়ে যাবে আপনাদের প্রিলিমিনার এক্সাম সেই প্রিলিমিনারি এক্সামের কিন্তু টেন্ডেটিভ ডেট এখানটায় লিখে দেওয়া রয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং এখানটা কিন্তু পরবর্তীকালে আপনারা যখন প্রিলিমিনার এক্সাম কোয়ালিফাই করবেন তারপরে কিন্তু মেন এক্সামের জন্য কিন্তু আবার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে তো বন্ধুরা এরপরে এরপরে এখানে লেখা দেওয়া হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে তার আগে এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিজেলস লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল পোস্টে এখানে রিক্রুট করা হচ্ছে আশিটি শূন্যপত্র রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফিশার্স ফরেস্ট্রি এবং এখানে লেখা দেওয়া হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট সয়েল সায়েন্স এবং এখানে লিখে হচ্ছে প্ল্যান্টেশন এবং হার্টিকালচার এবং তারপরে দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট রিক্রুট করা হচ্ছে এখানটা এনভারমেন্ট ইঞ্জিনিয়ারিং পোস্ট রিক্রুট করা হচ্ছে ফাইন্যান্স পোস্ট রিক্রুট করা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পোস্টে রিক্রুট করা হচ্ছে অ্যাগ্রি মার্কেটিং পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এখানে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে তো টোটাল মিলে এখানটায় একশো সত্তরটি রয়েছে শূন্যপথ যায় ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনের ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ শেয়ার করে দিয়েছি তো বন্ধুরা দেখুন এরপরে দেখুন এরপর এখানটাই কি লিখে দেওয়া রয়েছে এরপর এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানে আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আমি আপনাদের এক এক করে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরার ক্ষেত্রে এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া হয়েছে কি দেখুন যে এখানটায় অবশ্যই আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তার জন্য আপনারা কিন্তু হিসাব করে নেবেন এক সাত দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এবং এখানটায় প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানটা আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন লিখে দেওয়া হয়েছে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল পোস্ট রয়েছে এবং এখানটায় বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেহেতু প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো দেখুন সবার প্রথমে লিখে দেওয়া জেনারেল পোস্ট এই পোস্টটা আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় সঙ্গে অবশ্যই আপনাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং আপনার যদি এখানটা এস সি এসটি এবং পিডাবল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্টেজেজেজেজেজ নাম্বার পেলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এরপর দেখুন লিখে দেওয়া হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পোস্ট রিক্রুট করা হচ্ছে এখানে লিখে দেওয়া হচ্ছে যে আপনারা যদি এখানটায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন ইঞ্জিনিয়ারিং এর উপরে সঙ্গে সিক্সটি পার্সেন্ট যদি আপনাদের নাম্বার থেকে থাকে এবং আপনারা যদি এস টি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এখানটা ফিশারি পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে যেখানে দেওয়া দাঁড়াচ্ছে আপনাদের কিন্তু ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ফিশারিজ সায়েন্সের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই সিক্সটি পার্সেন্ট আপনাদের নাম্বার থাকতে হবে এবং এখানেও লিখে দেওয়া হয়েছে যে আপনার যদি এস টি এবং পিডাবল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকলেও আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে ফরেস্ট্রি পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে যেখানে লিখে দেওয়া দাঁড়াচ্ছে ব্যাচালার ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে ফরেস্ট্রির উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে সিক্সটি পার্সেন্ট নাম্বার আপনাদের থাকতে হবে এবং পিডাবলবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার হয়ে থাকলেও আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এখানে লিখে হচ্ছে ল্যান্ড ডেভেলপ ভমেন্ট সোয়েল সায়েন্সের উপর এখানে রিক্রুট করা হচ্ছে যেখানটায় লেখা দেওয়া হচ্ছে আপনাদের যদি এখানটা ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করা থাকে এগ্রিকালচারের ওপরে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে সিক্সটি পার্সেন্ট নাম্বার আপনাদের থাকতে হবে সঙ্গে এখানটায় লেখা দেওয়া এস এসসি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার হয়ে থাকলেও আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এরপর দেখুন প্ল্যান্টেশন এবং হার্টিকালচার পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে যেখানটা লিখে দেওয়া হচ্ছে ব্যাচালার ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে হার্টিকালচারের উপরে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং এখানেও লিখে দেওয়া হচ্ছে সিক্সটি পারসেন্টেজ আপনাদের নাম্বার থাকতে হবে সঙ্গে এসসি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার হয়ে থাকলেও আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এরপরে এখানে লিখে দেওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট রিক্রুট করা হচ্ছে এই পোস্টটা আবেদন করার জন্য অবশ্যই লিখে দেওয়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাদের যদি এখানটায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের সিক্সটি পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে এবং আপনাদের যদি এখানটায় পি ডাব্লিউ হয়ে থাকেন তাহলে ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এনভারোরমেন্টাল ইঞ্জিনিয়ারিং পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় এনভারমেন্টাল সায়েন্সের ওপর যদি আপনার এখানে ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করে থাকেন সঙ্গে সিক্সটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং এসসি এবং পিডাবলিউ বিটি ক্যান্ডিডেটেটেটেটেট হয়ে থাকলে আপনার ফিফটি ফাইভ পারসেন্টেজ নাম্বার হয়ে থাকলেও আবেদন করতে পারবেন এবং এরপর দেখুন ফাইন্যান্স পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানটায় লিখে দেওয়া আপনাদের অবশ্যই কিন্তু ব্যাঙ্কিং অথবা ফাইন্যান্সের উপরে বিবিএ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা কিন্তু এখানটায় ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকলেও আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু অর দিয়ে আরো কোয়ালিফিকেশন লিখে দেওয়া হচ্ছে ফাইান্স পোস্টের জন্য অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এরপর দেখুন এখানটা লিখে দেওয়া হচ্ছে কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজির উপরে কিন্তু এখানটায় আবেদন করতে হলে অবশ্যই আপনাদের ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে অথবা কম্পিউটার টেকনোলজির উপরে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনসের ওপরে অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে সঙ্গে সিক্সটি পার্সেন্ট অবশ্যই নাম্বার থাকতে হবে এবং এখানটাই লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি এখানটায় এস এবং পাবলিউ বিডিড হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এখানে লিখে দেওয়া হচ্ছে অ্যাগ্রিকালার মার্কেটিং পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে যেখানটা লিখে হচ্ছে আপনারা যদি ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করে থাকেন অগ্রিকালচার মার্কেটিং এর উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই সিক্সটি পার্সেন্ট আপনাদের নাম্বার থাকতে হবে এবং এখানে লিখে দেওয়া এস এসসি এবং পি ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই আপনারা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকলেও আবেদন করতে পারবেন এবং এরপর দেখুন এখানটা লিখে দেওয়া যে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানটায় আপনাদের ব্যচালার ডিগ্রি কমপ্লিট করা হবে সোশ্যাল ওয়ার্কের ওপরে অথবা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে সিক্সটি পার্সেন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে এবং এখানটায় এসসি এবং ডাবল ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকলেও আবেদন করতে পারবেন তো এরপর দেখুন এরপরে এখানটা লিখে ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেটে রাজভাষা পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটা লিখে যাচ্ছে আপনার যদি ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই আপনাদের সিক্সটি পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে এবং আপনারা যদি এসসি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা ফিফটি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়ে থাকলেও আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়া অর কোয়ালিফিকেশন লিখে ধরছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে যে আপনারা যে এখানে আবেদন করবেন আবেদন করবার জন্য আপনাদের এখানটায় বয়সসীমা কী লাগবে তো বয়সসীমার ক্ষেত্রে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে এক সাত দু হাজার বাইশ তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা হতে হবে একুশ বছর থেকে শুরু করে তিরিশ বছরের মধ্যে এবং অবশ্যই কিন্তু আপনাদের জন্মের সাল হতে হবে দুই সাত উনিশশো বিরানব্বই থেকে শুরু করে এক সাত দু হাজার একের মধ্যে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আপার এজের ক্ষেত্রে কিন্তু এস সি এসটি ওবসি এবং পিডাবলিউ বিটি ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই বয়সে ছাড় পেয়ে যাবেন সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এখানটায় যে আপনাদের সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সবার প্রথমে হয়ে যাবে পিলি এক্সাম এবং সেই প্রিলিমিনারি এক্সামের কিন্তু আপনাদের পোস্ট ওয়াইজ এখানে কিন্তু সিলেবাস লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার থেকে ডাউনলোড করে একটু দেখে নেবেন সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস এখানটা লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপর এখানে লিখে দেওয়া হচ্ছে আপনারা যে এখানে এক্সাম দেবেন প্রিলিমিনারি এক্সাম সেই প্রিলিমিনারি এক্সামের এক্সাম সেন্টার আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন সেই বিষয় এখানে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এক্সাম সেন্টারের ক্ষেত্রে এখানটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন এখানে দেখতেই পারছেন লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং এখানে লিখে দেওয়া হয়েছে দেখুন আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি তো এই বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এক্সাম সেন্টারে পেয়ে যাবেন প্রিলিমিনারি এক্সামের জন্য এবং আপনারা যদি প্রিলিমিনারি এক্সামে পাশ করে যান তাহলে কিন্তু আপনার প্রিলিমিনারি এক্সামের পর আপনাদের যে মেন এক্সাম হবে সেই মেন এক্সামের ক্ষেত্রে কিন্তু কলকাতায় আপনাদের এক্সাম হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সুতরাং আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় দেখুন এখানটায় মেন এক্সামের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে কলকাতাতে আপনারা কিন্তু মেন এক্সামের এখানটায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন এবং প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা যে এখানটায় আবেদন করবেন আবেদন করবার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনার যারা এস সি এস টি প্লুবিটি রয়েছে তাদের জন্য এখানে আবেদন করার জন্য কিন্তু লাগবে দেড়শো টাকা আবেদন ফি যা আপনারা অনলাইনে আবেদন করার সময় সরাসরি দিতে পারবেন এবং আপনারা অন্যান্য ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকেন তাহলে আপনাদের আটশো টাকা লাগবে আবেদন ফি সেটাও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার সময় দিতে পারবেন ঠিক আছে এবং এখানটায় স্যালারি স্ট্রাকচারও কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা দিতে পারছেন যে এখানটায় আঠাশ হাজার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের এখানটা সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাদের স্যালারি হয়ে যাবে এছাড়াও কিন্তু তার বিভিন্ন আপনারা কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাবেন অর্থাৎ এখানটাই স্যালারি স্ট্রাকচার কিন্তু বেশ ভালো রয়েছে এখানটায় আঠাশ হাজার একশো পঞ্চাশ টাকা থেকে আপনাদের স্যালারি স্টার্ট হয়ে যাবে এবং এখানে পরবর্তীকালে কিন্তু আপনাদের সময় সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের স্যালারি কিন্তু আপগ্রেড হতে থাকবে সেহেতু কিন্তু আপনার সত্তর হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি পেয়ে যাবেন সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয়ে এখানে যাবতীয় ডিটেলস লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা নিজ দায়িত্ব এখানে আবেদন করবেন এবং এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয়ে যাবতীয় ডিটেলস এখানে লিখে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এবারে হচ্ছে আপনারা এখানে কী করে অনলাইনে আবেদন করবেন সেটাও এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে সরাসরি আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট এই আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনারা দেখতে পারবেন এখানে সবার প্রথমে লিখে দেওয়া হচ্ছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে সবার প্রথমে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আপনারা এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড যেটা রয়েছে আপনারা দেখতে পারছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এবং এখানে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করার পরে কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে তারপরে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এখানটাই অনলাইনে আবেদন করে দিতে পারেন তো বন্ধুরা আপনারা যদি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কী করে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমরা কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসবো যে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কী করে এখানটায় স্টেপ বাই স্টেপ আবেদন করবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ